তোমরা সাকিবের ভক্ত বলে যে আরেকজন শিল্পীকে তোমরা শিল্পী মনে করবে না, যা ইচ্ছা তাই তোমরা ভাষা ইউজ করবে। আর সাকিব খানের উচিত যে তার এইসব কারা এই ভক্ত এবং তারা কেন এই অন্য শিল্পীদের বুলিং করে, তারা কি মজা পাচ্ছে, তারা কি ফিল্ম ইন্ডাস্ট্রিটা শুধু একজনেরই মনে করছে কিনা। আপনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সাকিবিয়ানরা আপনাকে অনেক মানে বুলিং এর হ্যাঁ শিকার হ্যাঁ করেছে আর কি, এইটা মানে এইটা হ্যাঁ এটা খুবই দুঃখজনক। আমি বলবো যে অতি অহংকার খুব খারাপ জিনিস। সাকিব খানের যারা ভক্ত, উইথ রেসপেক্ট, সবারই ভক্ত আছে। আমাদের মান্না ভাইয়েরও প্রচুর ভক্ত ছিলেন, এখনো আছে মান্না ভাইয়ের ভক্ত। এখনো আছে চিন্তা করতে কাঞ্চন ভাইয়ের, কাঞ্চন ভাইয়েরও প্রচুর ভক্ত আছে। তারপরে সিয়াম বলেন, তারপরে আরো যারা যারা নতুন নায়ক আছে, তাদেরও প্রচুর ভক্ত আছে। তো ভক্ত লেভেলটা যেন লিমিট ক্রস না করে। তোমরা সাকিবের ভক্ত বলে যে আরেকজন শিল্পীকে তোমরা শিল্পী মনে করবে না, যা ইচ্ছা তাই তোমরা ভাষা ইউজ করবে। আর সাকিব খানের উচিত যে তার এইসব কারা এই ভক্ত এবং তারা কেন এই অন্য শিল্পীদের বুলিং করে, তারা কি মজা পাচ্ছে, তারা কি ফিল্ম ইন্ডাস্ট্রিটা শুধু একজনেরই মনে করছে কিনা। বাট ফিল্ম ইন্ডাস্ট্রিটা তো সবার, তাই না? জি চলচ্চিত্র মেক করা হয় সবাইকে দিয়ে, তারা কেন, আমি এমনও শুনেছি যে তারা তারা আমাকেও হুমকি দিয়েছে, আমাকে হুমকি দিয়েছে। আমি একটা সাক্ষাৎকারে আমি বলেছিলাম যে কি যেন একটা বলেছিলাম, তো সেটার এগেনস্টে তারা আমাকে হুমকি দিয়েছে। তো আমার কথা হলো যে এই এই ধরনের ক্যারেক্টারিস্টিক তো ঠিক না। শিল্পীদের ভক্ত অবশ্যই থাকতে হবে, আই রেসপেক্ট দেম যে তারা ভক্ত বলেই সাকিবের মতো নায়ক আজ পর্যন্ত টিকে আছে। তবে আমি এটাও বলবো যে আপনারা ভক্ত ঠিক আছে, বাট এত অহংকারী হবেন না, এত অহংকার ভালো না। আল্লাহ পাকই একমাত্র অহংকারের অধিকারী, আমরা আজ আছি কাল নেই। হ্যাঁ, মানুষের ফিল্মের ক্যারিয়ারটা তো শর্ট একটা ক্যারিয়ার, এটা জি টিকিয়ে রাখা যেরকম কষ্টসাধ্য, মানুষের জীবনটা কিন্তু খুব ঠুনকো, আমরা আজ আছি কাল নেই। এত অহংকার কাকে নিয়ে দেখাচ্ছেন? এই অহংকারটা তো অ্যাকচুয়ালি ঠিক না। হ্যাঁ, ঠিক না, এটা জি জি মানুষের ভিতর থেকে একটা অভিশাপ লেগে যায়, কষ্ট এসে যায়। হ্যাঁ, তো এই এই অহংকার মানুষকে হুমকি ধামকি দেওয়া, এটা কেমন ধরনের ভক্ত আমি বুঝলাম না। হ্যাঁ, তো আমার কথা হলো, আপনি যদি তার ভক্ত হন, তার যেন কোনো ক্ষতি না হয়, সে যেন কোনো অভিশাপ না পায়, আপনার ওইভাবে চলেন, সে যেন দোয়া পায় মানুষের। হ্যাঁ, আচ্ছা সেভাবে ভক্ত হন। আচ্ছা এমনিতে সাকিব খানকে আপনি কোনো বার্তা বা কোনো পরামর্শ দিতে চান কিনা, আসলে কি করা উচিত তার সাকিব এই খান মুহূর্তে? আমার থেকে অনেক বুদ্ধিমান মানুষ, সে বুদ্ধি করে এত বছর ধরে সে এত, আমরা কোন শিল্পীরা, আমি কিন্তু প্রচুর ছবি হিট দিয়েছি, মান্না ভাইও প্রচুর ছবি হিট দিয়েছি, তার কাছে আমি কিছুই না মান্না ভাইয়ের কাছে। তারপরেও বলবো যে মান্না ভাইও যে কাজটা করেনি সাকিব খান করতে পেরেছে। প্রচুর পরিমাণে হাই রেমুনেশন সে নিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, এবং সে অনেক ব্রেইনি একটা ছেলে, সে কিন্তু বোকা না। তো তাকে আমার পরামর্শ দেবার কিছু নেই, তার থেকে আমি অনেক বোকা, সাকিব খানের থেকে আমি অনেক বোকা। তো তাকে আমার পরামর্শ দেবার কিছু নেই। একটা কথাই বলবো যে যেহেতু সে বাংলাদেশের একটা সম্পদ, সে ফিল্ম ইন্ডাস্ট্রির সম্পদ, যেটা তুমি বললে আমিও সেটা বলবো যে তার একটু ভেবে চিন্তে চলা উচিত, একটু সাবধানে, মানে নিজের জীবনটা খালি আমার মতো করে আমি চলবো তা না করে, তার আমাদের টাইমে আমরা দেখেছি অনেক নায়ক নায়িকারা যদি প্রেমেও পড়তো, যদি তারা প্রেমেও পড়তো, তারা কিন্তু খুব লুকিয়ে লুকিয়ে প্রেম করতো, মানে যাতে ইন্ডাস্ট্রি না জানে, বা যাতে এই তাদের বিয়ে পর্যন্ত না করায়, এরকম প্রেম আমি দেখেছি। কিন্তু এই যে এই প্রেমটা যেন এমন পর্যায়ে না যায় যেটা সমালোচনার শিকার হয়ে গেল, এই ধরনের কিছু যেন না। আচ্ছা আবার তো মানে শুরুর দিকে বলেছিলেন যে আপনি আসলে নায়িকা হওয়ার আগে চেয়ে আপনি নির্মাতা হতে চেয়েছিলেন, আপনি এতসাম দাদুকে বলেছিলেন যে আসলে আমি মানে পরিচালক হতে চাই, এমন কিছু একটা বলেছিলেন, তো আসলে হ্যাঁ হ্যাঁ ওই স্বপ্নটা তো এখন স্বপ্নের মতো রয়ে গেল, এটা এটা নিয়ে কি ভাবছেন? আর এখন আসলে প্রযুক্তি এত উন্নত হয়ে গেছে, আর এখন আমার আসলে সিনেমার থেকে ইন্টারেস্টটা চলে যে এখন অ্যাস্ট্রোনমি সায়েন্সের উপর চলে গেছে। আমি রাত দিন খালি অ্যাস্ট্রোনমি নিউজগুলো দেখি, অ্যাস্ট্রোনমি সায়েন্সের উপরে আর্টিকেলগুলো দেখি, স্যার নেল ডিগ্রি টাইসনের লেকচারগুলো দেখি, এগুলোর প্রতি আকর্ষণটা বেশি।
এখন আর ফিল্ম মেকিং এর প্রতি আকর্ষণটা আমার নেই, ওইটা একদম ছোটবেলায় ছিল, এখন আর নেই। হ্যাঁ আচ্ছা, তো এখন মানে রাগিতে একটা উচ্ছ্বাস আমরা দেখলাম, এবং নতুন আকারে আমরা পুরনো সেই মুনমুনকে পেলাম, আমরা উচ্ছ্বাস দেখতেছি যে আলহামদুলিল্লাহ, বলছিলাম। তো সেক্ষেত্রে তোমার কাছে এখন কেমন লেগেছে? তুমি কি দেখেছো রাগি? মানে দেখেছো আমার আমার কাছে আমার আমার কাছে দেখ? অদ্ভুত লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আসলে ইনটা মানে হাপে যে আসলেন নামের সাথে আপনার কাজের বা চরিত্রের বিষয়টা আমার কাছে অত্যন্ত সাধুবাদ স্বরূপ। আমি আপনাকে খুশি করার জন্য বলছি না, যে আসলে আমরা সেজন্যই অনেকেরকে অনেককে বললাম যে মুনমুনকে চাই কিনা, বা মুনমুন আপাকে আবার কিভাবে দেখতে চান, বা অনেকে আবার এটাও বলছে যে সাপের ছবি আপু খুব ভালো করেছিল, সাপের ছবি যদি হয় ভালো হতো, এই কথা বলছে অনেক সময়। হ্যাঁ, আমার এটা মারও আমাকে এখনো অনেকে বলে, তো এখন কি অনেকেই ভাবছেন বলে। কাজের ক্ষেত্রে, কি ভাবছেন মানে কাজ করবেন কিনা, বা সামনে কোনো প্ল্যানিং আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো ক্যারেক্টার পেলে, যেরকম রাগিতে আমাকে মিজানুর রহমান মিজান যে ক্যারেক্টারের সুযোগটা উনি আমাকে দিয়েছেন, এবং যেভাবে উনি আমাকে পর্দায় তুলে এনেছেন, অল ক্রেডিট গোজ টু মিজান স্যার, মিজানুর রহমান মিজান স্যার। উনি কিন্তু এই চরিত্রটা তৈরি করেছেন, আমি তো শিল্পী মাত্র, আমি জাস্ট এই চরিত্রটাকে মানে ওই ভূমিকায় অভিনয় করেছি, কিন্তু আমাকে টোটালি প্লে করেছেন মিজান স্যার। তো মিজান স্যারের মতো ডিরেক্টর যদি আসেন, বা ওই রকম ক্যারেক্টার, চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা দেখে মানুষ ভাববে যে ওয়াও, মুনমুন ভালো অভিনয় করেছে, এই ধরনের ক্যারেক্টার পেলে তো অবশ্যই আমি কাজ করবো।